রেশন দুর্নীতিকাণ্ডে ইডির 21 ঘন্টা টানা ম্যারাথন জেরার পর গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু জ্যোতিপ্রিয় নাম সামনে এসেছে। অবশেষে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী, আর রাজ্যের এই মন্ত্রী গ্রেপ্তারের পরই কিন্তু প্রকাশ্যে বড় আশঙ্কার ঘোষণা মমতার আরেক মন্ত্রীর। এই মুহূর্তে কিন্তু তুমুল শোরগোল গোটা রাজ্য রাজনীতিতে। রেশন দুর্নীতি মামলায় ইডির জালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এদিক চাপ বাড়ছে মমতা মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের। দমকল মন্ত্রী সুজিত বোসের মন্তব্যে এই ধারণায় তীব্র হচ্ছে। দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে আদালতের নির্দেশে, যার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। কান পাতলেই শোনা যাচ্ছে এই দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কোমর বাঁধছে। এসবের মধ্যেই দলীয় এক প্রতিবাদ কর্মসূচিতে সুজিত বোস বলেছেন, আমার আত্মসহায়ক নিতাই দত্ত, সবাই জানে নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে, তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা তাকে জেরা করা হলো, ওর বাড়ি থেকে কিছু পেলো না, কিন্তু বলতে হবে একটাই নাম, সুজিত বোসের নামটা, সুজিত বোসের নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেব। অর্থাৎ জেরার নামে তার ঘনিষ্ঠকে চাপ দিয়ে নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইডি। সিবিআই আধিকারিকদের উদ্দেশ্য সেটাই বোঝাতে চেয়েছেন মন্ত্রী সুজিত বোস। 100 দিনের টাকা আবাস যোজনা কেন্দ্রীয় অর্থ না পাওয়ার অভিযোগে এদিন তার এলাকায় পথে নেমেছিল তৃণমূল। সেখানেই বক্তব্য রাখেন মন্ত্রী সুজিত বোস, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপের অভিযোগ তোলেন। সুজিত বোস বলেন, লড়াই সংগ্রাম করলেই আমাদের নেতৃত্বদের নানাভাবে হ্যারাসমেন্ট করছে, ওরা কাউকে জেলে ধরে নিয়ে যাচ্ছে, কাউকে ইন্টারোগেশন করা হচ্ছে, 6 মাস বাদে যখন দেশে সাধারণ নির্বাচন, তার আগে সব বিরোধী নেতাদের জেলবন্দি রাখবার চেষ্টা করছে, আজকে ওরা আমাদের বিভিন্ন নেতাদের অ্যারেস্ট করছে। আমি বলছি, কোনো নেতা যদি দোষ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করুক, কিন্তু অনেকের দোষ না থাকা সত্ত্বেও তাদেরকে নানাভাবে শুধু অ্যারেস্টই করছে না, তল্লাশির নামে এমন জোর করছে যে তাদেরকে অসুস্থও করে দিচ্ছে। এরপরই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশির বিষয়টি তুলে ধরেন সুজিতবাবু। বলেন, আমার আত্মসহায়ক নিতাই দত্ত, সবাই জানে নিতাই কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে, তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা ধরে তল্লাশি জোর করা হচ্ছে ওকে, ওর বাড়ি থেকে কিছুই পাওয়া গেল না, কিন্তু বলতে হবে একটাই নাম, সুজিত বোসের নামটা তোমরা বলে দাও, সুজিত বোসের নামটা লিখে দাও, তোমাকে ছেড়ে দেব। এটা কোন ধরনের অত্যাচার? নিজে দমকলের কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে এদিনই মঞ্চে দাবি করেছেন সুজিত। বলেছেন, সুজিত বোসের রাজনৈতিক কেরিয়ার 42 বছরের, সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে আমাকে টাকার বিনিময়ে লোককে চাকরি দিতে হবে, জীবনে এই কাজ আমি কোনোদিনই করিনি, যতই ওকে মেরে ফেলুন কেড়ে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনোদিনও ও বলবে না সুজিত বোস এই কাজ করতে ওকে বলেছে। পুজোর ঠিক আগে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালায় ইডির গোয়েন্দারা। ভোর 6টা থেকে 12 ঘন্টা ধরে নিতাইকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিতাই মন্ত্রী সুজিত বোসের অত্যন্ত ঘনিষ্ঠ। শুরুতে নিতাই দত্ত ছিলেন সুজিতের আত্মসহায়ক, পরে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান হন।